যশোরের বিভিন্ন কারখানায় মাছের খাবারের সঙ্গে রং মিশিয়ে তৈরি করা হচ্ছে গুড়া হলুদ মরিচ। এমন এক কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে র‍্যাব 6 যশোরের ভ্রাম্যমাণ আদালত 2 লাখ টাকা জরিমানা করেছে। ভোক্তাদের অভিযোগ, প্রশাসন মাঝে মধ্যে 2-1টা অভিযান চালালেও রাঘব বোয়ালেরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। রিপন হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যশোরের অনেক কারখানায় বিভিন্ন প্রকার রং মিশিয়ে হলুদ মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছে আর বিভিন্ন ব্র্যান্ডের নামে এসব ভেজাল মশলা প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবেই অসাধু ব্যবসায়ীরা মশলায় টেক্সটাইলের বিষাক্ত রং, কাঠের ভুষি সহ নানা বিষাক্ত উপকরণ মিশিয়ে প্রতিনিয়ত বিক্রি করছে। খাবার অযোগ্য উপাদান দিয়ে তৈরি এসব মশলা খেলে হতে পারে মারাত্মক পেটের সমস্যাও। হলুদ, তারপরে মরিচের গুঁড়া, তারপর বিভিন্ন যে মশলাগুলো আছে, এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই রং মিশিয়ে বিক্রি করতেছে এবং নকল কারখানার থেকে এগুলো তৈরি হচ্ছে। এগুলো আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের কেনার দরকার, আমরা কিনে নিয়ে আসি, কিন্তু এটা যদি ঠিকভাবে মনিটরিং করা হয় তাহলে হয়তো আমরা সঠিক জিনিসটা খেতে পারব। সম্প্রতি শহরের নীলগঞ্জ শ্মশানপাড়ার এমন একটি মশলা কারখানা সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে র‍্যাব 6 যশোরের ভ্রাম্যমাণ আদালত 2 লাখ টাকা জরিমানা করেছে। ধ্বংস করা হয়েছে জব্দকৃত মাছের খাবার ও রং। হাতে নাতে তাদের কর্মচারীকে সহ ভেজাল মরিচ এবং হলুদ গুঁড়া তৈরি করাকালীন আটক করি এবং আটককৃতদের জবানবন্দি অনুযায়ী তারা মাছের খাবার এবং গরুর খাবারের সঙ্গে কেমিক্যাল রং মিশিয়ে এই ভেজাল মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া দীর্ঘদিন যাবৎ থেকে তৈরি করে আসছে। জেলা প্রশাসক বলছেন, ভেজাল রোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করছি। এখানে যদি কারোর বিরুদ্ধে কোনো খাদ্য পণ্যে কোনো ভেজাল দেওয়ার অভিযোগ পাই, আমরা খুব কঠোর ব্যবস্থা নিয়ে থাকি। মশলার ভেজাল রোধে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।